থানায় গিয়ে প্রতীক্ষা নামে কেস করে উচিত শিক্ষা দিল শিমুল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে মধুওয়ালা পলাশকে প্রতীক্ষার ব্যাপারে সব সত্যি বলে দেয়, আর তীর্থর সাথে যে ডিভোর্সটা হয়ে গিয়েছিল সেটার প্রমাণও দেখিয়ে দেয়, যা দেখে পলাশ পুরো ভেঙে পড়ে আর বলে, প্রতীক্ষা আমার সাথে এত বড় বেমানি করতে পারলো? প্রতীক্ষা আমাকে এভাবে ঠকাতে পারলো মা? তারপরে মধুবালা বলতে থাকে, বাবা ওটাকে সত্যিই ঠকিয়েছে, তুই ভেবে দেখ, না হলে বিয়ের আগে থেকে ওর যাতায়াত, অথচ আমাদের ফ্যামিলির সব ব্যাপারে ও না গলাতো। আর বিয়ে হওয়ার পর থেকে ও কি করেছে, কি করেছে বল? ও সবসময় সম্পত্তি সম্পত্তি করে সবার নামে তোর মন ভিষিয়ে দিয়েছিল। এই যে তুই তোর ভাইকে মারতে চেয়েছিলি, তোর বৌদিকে মারতে চেয়েছিলি, এটা কি তুই কোনোদিনও তোর একা বুদ্ধিতে করতে চেয়েছিলি বা করতে পারতি বল? তখন পলাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মধুবালা বলে ওঠে, আজকে যা কিছু হয়েছে না ওই মেয়েটার কারণে হয়েছে, ওই মেয়েটাই তোকে এগুলো করতে বাধ্য করেছিল, সব সময় এগুলো করার জন্য উৎসাহ দিয়েছিল, কিন্তু কোনোদিনও তোকে ভালো পথে নেওয়া চিন্তাও করেনি ও। তুই ভেবে দেখ তো, শুরু থেকেও সম্পত্তি সম্পত্তি এই বাড়িটা নিজে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন পলাশ বলতে থাকে, মা তুমি যা বলছো সব সত্যি বলছো, সত্যি বলছো তুমি? তখন মধুবালা বলে, হ্যাঁ রে পলু, তোকে সব কথাগুলো আমি সত্যি বলছি, এই কথাগুলো বলার জন্য আমি এত দূর থেকে তোর কাছে ছুটে এসেছি। বাবা তুই এখনো বোঝ, এখনো তোর জীবনটা তুই গুছিয়ে নে। তখন পরাগ বলতে থাকে, হ্যাঁ রে পলাশ, আমি চেয়েছিলাম তুই যেন শুধরে যাস, তুই যেন আবার ভালো একটা মানুষ হয়ে বেরিয়ে আসতে পারিস। দেখ তোর মাথায় তো অত বুদ্ধি নেই, তুই অন্যের বুদ্ধিতে চলেছিস, তোকে বিয়ের পর থেকেই প্রতীক্ষা এক একজনের নামে বিষিয়ে তুলেছে। তুই দেখ, না হলে তুই এই কাজগুলো করতে কখনো সাহস পাতি? কোনোদিনও সাহস করতি না, কিন্তু কি করেছে, প্রতীক্ষা তোকে সাহস দিয়েছে এসব করার জন্য। তোর বৌদিকে বারবার মারতে চেয়েছিস, আমাকে মারতে চেয়েছিস, তাই তোর সাজা হচ্ছে, এই যে তুই জেল খাটছিস। প্রতীক্ষা কি একবারও এসেছে না একবারও বলেছিল কোর্টে গিয়ে যে ও তোকে উৎসাহ দিয়েছিল বা ও তোর সাথে জড়িত ছিল? একবারও বলেছে? তুই জেল খাটছিস, কিন্তু ও কিন্তু সেই আমাদের বাড়িটা হাতানোর চেষ্টাই করছে। যা শুনে পলাশ আরো চমকে যায়। তারপরে মধুবালা বলে ওঠে, হ্যাঁ রে পলু, তীর্থ অনেক অসুস্থ, অনেক অসুস্থ ছিল, তারপরে অনেক টাকা দরকার ছিল, এতগুলো টাকা আমরা কোথায় পেতাম বল? তারপরে বাড়িটা বন্ধক রাখতে গিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা কি করেছে জানিস? এই মেয়েটা সেখানেও পুলিশ নিয়ে পৌঁছে গেছে, যাতে এই বাড়িটা আমরা বন্ধক দিতে না পারি, ও যেন এই বাড়িটা হাতিয়ে নিতে পারে। তখন এই কথা শুনে পলাশ আরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো মা, ও এত কিছু করেছে? আমাকে এভাবে ঠকাতে পারলো মা? ও এভাবে ঠকালো? আমি তো ভাবতেই পারছি না। তখন মধুবালা বলে, দেখ বাবা, তোকে এই জন্য বলছি যে তুই এখনো জীবন নিজের জীবনটা শুধরে নিতে পারবি, যে এখনো নিজেকে সুন্দর একটা জীবন গড়ে তুলতে পারবি, তাই আমি তোকে এই কথাগুলো বলছি। তুই ওই মেয়েকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে ওই মেয়েকে, তুই ছেড়ে দে, ওই মেয়েটা তোর জীবনটা একদম শেষ করে দেবে। তখন পলাশ অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে মধুবালা পলাশের হাত ধরে বলতে থাকে, দেখ বৌমা তোকে বাঁচানোর জন্য আবার কোর্টে গিয়ে থানায় গিয়ে কেস করবে, ওর নামে কেস করবে যে তুই এসব কিছু একা বুদ্ধিতে করিসনি, ও কেন বাহিরে ঘুরে বেড়াবে, তাই ওর নামে কেস করবে তোকে বাঁচানোর জন্য, যাতে তুই সব কথা কোর্টে খুলে বলতে পারিস। তখন এই কথা শুনে পলাশ বলে ওঠে, সত্যি মা, বৌদি এটা করবে? বৌদি আমাকে বাঁচানোর জন্য এটা করবে, আবার কেস করবে, কোর্টে কেসটা উঠবে মা? তখন মধুবালা বলে ওঠে, হ্যাঁ রে বাবা করবে, করবে, সে তোর বৌদি করবে, বৌমা যে খুব ভালো। তারপরেই পলাশ এই কথাগুলো শুনে খুশি হয়ে যায়। তারপরে পরাগ বলে ওঠে, তুই দেখ একবার ভেবে, আমার চাকরি নেই, তোর চাকরি নেই, হ্যাঁ আমার চাকরিটা আমি শিমুলকে দিয়েছি, কিন্তু তোর তোর কি অবস্থা হবে তুই একবার ভেবে দেখেছিস? আমার জীবনে তো আমি শিমুলকে পেয়েছি, শিমুলকে পেয়ে আমি নিজেকে শুধরে নিয়েছি, আমার একটা না একটা কিছু হবে গতি, কিন্তু তোর কি হবে তুই ভেবে নিয়েছিস, একবারও ভেবে দেখেছিস? তাই তো তোকে বলছি, এই মেয়েটাকে তুই ছেড়ে দে বলু, এই মেয়েটা তোর জীবনটা একদম শেষ করে ছাড়বে। তখন মধুবালা পলাশের হাত ধরে বলে, বাবা তোর কাছে আমি কোনো দিনও কিছু চাইনি, তোর কাছে আমি এই প্রথম চাইছি যে এই মেয়েটাকে তোর জীবন থেকে বের করে দে, এটাই সুযোগ, এটাই সুযোগ, তুই ওকে তোর জীবন থেকে সারা জীবনের জন্য দূর করে দে। তখন পলাশ বলতে থাকে, হ্যাঁ মা এটা তো তুমি চাইতেই পারো, বলো তোমার চাওয়া তো এটা থাকতেই পারে, আমি সত্যি ওর সাথে আর থাকবো না, ওর মতো জালিয়াত ওর মতো ঠকবাজ মেয়ের সাথে আমি থাকবো না, ও যা যা আমার সাথে করেছে না তার তার শাস্তি ওকে পেতে হবে, তোমরা যা ব্যবস্থা করার এখন থেকে ব্যবস্থা করো মা, এখানে থেকেই আমি
সবটা শেষ করে দিতে চাই। তখন পরাগ বলে ওঠে, হ্যাঁ পলু, এখন থেকেই এই মেয়েটাকে তোর জীবন থেকে বের করে দিতে হবে, না হলে দেখ, তোকে যদি শুধুমাত্র ঠকাতো, বিয়ের কথা না বলতো, তাহলে না হয় ভাবতাম যে তুই ওকে বিয়ে করবি না, সেই জন্য তোকে বলেনি। কিন্তু তা তো নয়, ও বিয়ের পর থেকেও বিন্দু পরিমাণ থামেনি, আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে মারার জন্য, এই সম্পত্তি ভোগ করার জন্য ও উঠে পড়ে লেগেছে, তুই ভেবে দেখ। তখন পলাশ বলতে থাকে, হ্যাঁ রে দাদা, আমি বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি, ওর জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে, না কিছুতেই সেটা হতে পারে না, বৌদি যদি আমার জন্য এটা করে, কোর্টে যা যা বলা দরকার হয় আমি সব কিছু বলবো। যা শুনে পরাগ আর মধুবালা দুজনেই খুশি হয়ে যায়। তারপরের দিন দেখা যাবে সকাল সকাল তুতুলা তুতুলের মা আসে, যাদের দেখে খুশি হয়ে যায় মধুবালা, শিমুল আর পুতুল। তারপরে তুতুলের মা বলতে থাকে, দিদি তোমরা কেমন আছো গো? তখন মধুবালা বলে, হ্যাঁ দিদির কথা কি এখন মনে আছে? মনে থাকলে তো আসতি, তাই না? তখন তুতুলের মা বলে, দিদি মনে আছে গো, কিন্তু তোমার ছেলে পলাশ যা বাজে বাজে কথা আমাদের বলেছে না, এ বাড়িতে আসলে পা ভেঙে দেবে বলেছে, তাই শুনে তুতুলের বাবা খুব মন খারাপ করেছে আর বলেছে এখানে যেন আমরা না আসি। তারপরে শিমুল বলতে থাকে, কাকি আমি এ বাড়িতে আছি, তারপরেও তোমরা আসলে না? তখন তুতুলের মা বলে, আমি না হয় বড়, আমি রাগ করেছি, তুমি কেন গেলে না? তখন শিমুল বলে, আমিও রাগ করেছিলাম। তারপরে তুতুলের মা বলতে থাকে, থাক দিদি, এখন যা হওয়া তো হয়ে গেছে, এখন তুতুলের বিয়ে সামনেই, বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে হলুদ, তাই তোমরা কিন্তু সবাই যাবে, কোনো রাগ টাগ না রেখে আমরা সবাই একসাথে হই হই করে আনন্দ করব, ঠিক আছে? তখনই তুতুল বলতে থাকে, বৌদি ভাই তোমরা যাবে না? আমি চাই তোমরা সবাই যাবে, সবাই। তখনই শিমুল বলে ওঠে, যাবো নাকি, কি বলছো তুমি? আমরা যাবো না মানে সবাই যাব, আর কাকিমা আমার একটা আবদার আছে, এই বাড়িতেই ওর হলুদ ফোটার অনুষ্ঠানটা হবে, যে আমাদের বাড়িটা তো মোটামুটি বড়, তোমাদের বাড়ি থেকে এই বাড়িতে অনুষ্ঠানটা করলেই ভালো হবে। তখন তুতুলের মা বলে, আচ্ছা তোমার কাকাকে জিজ্ঞাসা করি, যদি অনুমতি দেয় তাহলে করব। তখনই প্রতীক্ষা বলে ওঠে, এই বাড়িতে কালকে কোনো অনুষ্ঠান হবে না, তাতে আমার আপত্তি আছে। তখন শিমুল বলে ওঠে, তোমার কথায় এই বাড়িটা না মায়ের নামে, তাই মা কি করবে মা ঠিক করবে, তোমার কথাই ঠিক হবে না কোনো কিছু। তখন মধুবালা বলে, তাই তো, এই বাড়িতে হবে অনুষ্ঠান, বুঝেছো, অনুষ্ঠান হবে। তখন প্রতীক্ষা বলতে থাকে, না এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। তখন মধুবালা বলে, শোনো মেয়ে, তোমাকে না আমরা কোনো কথা বলতে ডাক দিইনি, তাই এসব কথা একদম বলবে না, তাছাড়া আমার ছেলেও ঠিক করে নিয়েছে তোমাকে তার জীবন থেকে বের করে দেবে, বুঝেছো, আমি কালকে জেলে গিয়েছিলাম। তখন এই কথা শুনে প্রতীক্ষা বলে ওঠে, হ্যাঁ ছেলেকে বইয়ের নামে কান ভাঙাতে গিয়েছিলেন, তাই হয়তো বা ছেলে বলেছে, কিন্তু আমাকে কিছুতেই বের করতে পারবেন না। তখন এই কথাতে তুতুলের মা বলে ওঠে, কি হয়েছে দিদি? তখন মধুবালা বলে, এই মেয়ের তো কীর্তি শেষ নেই রে, এই মেয়ের পলুর সাথে বিয়ে হওয়ার আগেও একটা বিয়ে ছিল। তখনই প্রতীক্ষা বলে ওঠে, কার সাথে বিয়েটা ছিল সেটা বলুন, তাহলে তো পুতুল দিয়ে তীর্থতার কীর্তি আর বিয়েটাও ভেঙে যায়, তাই না? তখন শিমুল বলে, না তোমার সাথে বিয়েটা ভেঙেছে বলেই তো পুতুল দিকে বিয়েটা করতে পেরেছে তীর্থদা, তোমার মতো মেয়ের কোনো জায়গা নেই আমাদের এখানে। তারপরেই আরো অপমান করতে থাকে শিমুল। তারপরে দেখা যাবে শিমুল আর মধুবালা মিলে থানায় যায়, থানায় গেলে অফিসার বলতে থাকে, আপনাদের বাড়ির সমস্যা তো কিছু মিটছেই না দেখছি। তখন শিমুল বলে, হ্যাঁ স্যার, আমাদের বাড়ির সমস্যাগুলো মিটিয়ে দিলেই তো আমরাও আসি না, আর আপনারও কষ্ট হয় না। তখন অফিসার বলে, তা আজকে কি জন্য এসেছেন শুনি? তখন শিমুল বলে, স্যার আমার দেওয়ার আমাকে মারতে চেয়েছিল ঠিক আছে, কিন্তু সে নিজের বুদ্ধিতে এসব কিছু করেনি, তাকে এই বুদ্ধিগুলো দেওয়া হয়েছে, বারবার করে এগুলো বোঝানো হয়েছে যে আমরা থাকলে ওই সম্পত্তি ভোগ করতে পারবে না, তাই আমার দেওয়ার এই কাজগুলো করেছিল, আর আমরা সম্পূর্ণ সন্দেহ করছি আমার জাকে, তাই আমি জায়ের নামে কমপ্লেন করতে এসেছি। যা শুনে অফিসার বলতে থাকে, তাহলে আগে কেন বলেননি? তখন শিমুল বলতে থাকে, আসলে স্যার আগে এতটা ভাবিনি, ভেবেছিলাম কোর্টে যখন কেসটা উঠেছে তাহলে দুজনেরই সাজা হবে, কিন্তু না, দেখলাম যে দুজনের সাজা হয়নি, শুধুমাত্র একমাত্র পলাশই সাজাটা ভোগ করছে, আর ও বাহিরে ঘুরে বেড়াচ্ছে, তাই আমার মনে হলো যে আসল দোষী, যে এই মাস্টার প্ল্যান করেছে, তার তো সাজা হওয়াটা দরকার, তাহলে সে কেন বাহিরে ঘুরবে আর আমার দেওয়ার কেন একা সাজা পাবে, তাই আমরা কমপ্লেন করতে এসেছি। যা শুনে অফিসার পুরো চমকে গিয়ে অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে, আর মধুবালা বলতে থাকে, হ্যাঁ স্যার, আমার ছেলেটা নিজের ইচ্ছেতে কিছু করেনি, তাই আমরা চাই আপনারা আবার ঠিক করে তদন্ত করুন, আর আমার বৌমার নামে কেসটা লিখুন, আর ওকে জেলে ঢুকানোর ব্যবস্থা করুন। যা শুনে অফিসার অবাক হয়ে মধুবালার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।